ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনার 1,25,00,000 টাকা ব্যয়ে নির্মিত জিনোমিক্স ল্যাবের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম ফলক উন্মোচন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ল্যাবটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন যে কৃষি গবেষণার ক্ষেত্রে জিনোমিক্স ল্যাব একটি মাইল ফলক। এখানে জিনোম এডিটিং টেকনিক ব্যবহার করে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করা সম্ভব হবে। এ সময় বিনার পরিচালক ডক্টর আবুল কালাম আজাদ এবং ডক্টর আব্দুল মালেক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মনির ইসলাম সহ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।